এইমাত্র পাওয়া সবথেকে বড় খবর, হঠাৎ সমুদ্রে ডুবে গেল পণ্যবাহী জাহাজ, ডুবে গেল জাহাজে থাকা একাধিক কন্টেনার। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় আতঙ্কে দিশেহারা জাহাজের কর্মীরা। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই কর্মীদের, কবে কখন কোথায় এবং কিভাবে ঘটল এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনাটি, এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। হঠাৎ জাহাজে থাকা একাধিক কন্টেনার ডুবে গিয়েছে, ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সি ইগল নামের ওই পণ্যবাহী জাহাজ বন্দরে থাকাকালীন সমুদ্রে ডুবে যায়। সেই সময় বন্দরে জাহাজটি নোঙর করা হয়েছিল। জাহাজটি যখন ডুবে যায় তখন জাহাজে থেকে মাল নামানোর কাজ চলছিল। এক সংবাদ মাধ্যমে এমনটাই প্রকাশিত হয়েছে। ট্রেড উইন্ডসে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা গিয়েছে শনিবার এই ঘটনাটি ঘটেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল পণ্যবাহী জাহাজটি 1984 সালে তৈরি করা হয়েছিল। রেডিটে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গিয়েছে বন্দরের বিশেষ ট্রাক ওই পণ্যবাহী জাহাজ থেকে বন্দরে মাল নামাচ্ছিল, সেই সময়েই জাহাজটি ডুবে যায়। জাহাজের সামনে দাঁড়িয়ে থাকা বন্দরের কর্মীরা বিকট আওয়াজ পেয়েই সেখান থেকে সরে দাঁড়ান। জাহাজটি জলে ডুবে যাওয়ার সময় সেখানে উপস্থিত বন্দরের কর্মীরা হতবাক হয়ে গিয়েছিলেন। পরিবহন ও পরিকাঠামো মন্ত্রক পরবর্তী সময়ে টুইটারে জানিয়েছেন পণ্যবাহী ওই জাহাজটি থেকে 24টি কন্টেনার সমুদ্রে তলিয়ে গিয়েছে এবং জাহাজে ছোট একটি তেল লিকের হদিশও মিলেছে। সৌভাগ্যবশত ডুবন্ত জাহাজের কর্মরত কর্মী ও খালাসিরা সফলভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং কারও কোনো রকম ছোট আঘাত লাগেনি। পরবর্তীকালে সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে জাহাজটিতে ভারসাম্যগত সমস্যা ছিল। তুরস্ক বন্দর কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তে নেমেছে। ইতিমধ্যেই জ্বালানি ও ডুবে যাওয়া কন্টেনার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।